সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল বাংলাদেশ অধ্যয়ন সিরিজে স্বাগতম। আমরা আজকে অধ্যাপক মুজাফফর আহমদ ও বাংলাদেশের সিভিল সোসাইটি নিয়ে আলোচনা করব। আমরা জানি একটি রাষ্ট্রের দুটি অংশ থাকে, একটি হচ্ছে সরকার আর একটি হচ্ছে সিভিল বা জনগণ। এই জনগণ এবং রাষ্ট্রের সার্বিক দেখভাল করার প্রতিনিধিরাই হলেন সিভিল সোসাইটি। আর সরকার যেহেতু জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে, সেহেতু সরকার জনগণের প্রতি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তা সঠিকভাবে দেখভাল করার বা নজরদারি করার জন্য জনগণের মধ্য থেকে উঠে আসা একটি সত্যিকার সিভিল সোসাইটি প্রয়োজন। এবং যে সিভিল সোসাইটি হবে দেশপ্রেমিক এবং দলনিরপেক্ষ, এবং একই সঙ্গে তারা নাগরিকদের স্বার্থ সংরক্ষণে হবেন অত্যন্ত নিষ্ঠাবান, এবং তারা সদাই সবসময় তারা নিষ্ঠাবান থাকবেন নাগরিক অধিকার সংরক্ষণে। আর যেহেতু এই সিভিল সোসাইটি প্রতিনিধিদেরকে নানা ধরনের তথ্য এবং বিভিন্ন ধরনের জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের মাধ্যমে নাগরিকদের স্বার্থ নিয়ে কথা বলতে হয়, দেখা যায় তারা মাঝে মধ্যেই সরকারের রক্তচক্ষুর কবলে পড়েন। কিন্তু নাগরিকদের স্বার্থ রক্ষায় যারা কাজ করেন তারা সাধারণত এইসব রক্তচক্ষুকে ভয় পান না। এর কারণ হচ্ছে যেহেতু তারা জনগণের মধ্য থেকে উঠে আসা এবং জনগণের অধিকার নিয়ে কাজ করেন, সেহেতু তাদের প্রতি থাকে জনগণের বিপুল সমর্থন এবং আস্থা। আর অধ্যাপক মুজাফফর আহমদ ছিলেন এমনই একজন সিভিল সোসাইটির নেতৃস্থানীয় প্রতিনিধি। মানুষের জন্য কথা বলার কারণে তিনি অনেক সময় সরকারের বিরাগ বাজন হয়েছেন, কিন্তু এসব উপেক্ষা করেই তিনি মানুষের কল্যাণে, সমাজের প্রয়োজনে তিনি ছুটে গেছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মানুষের প্রয়োজনে তিনি সভা সমিতি এমনকি রাজপথের আন্দোলনে যেতেও তিনি কুণ্ঠাবোধ করেননি। আমরা আজকে দেখি বাংলাদেশের সিভিল সোসাইটি অনেকটা দ্বিধাবিভক্ত। রাজনৈতিক বিশ্বাস, দেনা পাওনার ভিত্তিতেই আমরা মনে করি যে রাজনৈতিক বিভাজন এবং দেনা পাওনার ভিত্তিতেই এই বিভাজন, এবং এটি অত্যন্ত দুঃখজনক। কারণ আজকে যদি সিভিল সোসাইটি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারত দলনিরপেক্ষভাবে, তাহলে অতীতের মতো তারা তা দেশের জন্য অনেক কল্যাণ বয়ে আনত। এবং এরকম একটি সময়ে আমরা অধ্যাপক মুজাফফর আহমদের গুরুত্ব অনুভব করি, কারণ তিনি প্রকৃত অর্থে ছিলেন দলনিরপেক্ষ সিভিল সোসাইটি গড়ে তোলার প্রাণপুরুষ। তিনি সিভিল সোসাইটি মুভমেন্ট বুঝতেন, ধারণ করতেন, এবং যে কারণে তিনি বাংলাদেশ সিভিল সোসাইটিকে এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে গেছেন। আমরা অধ্যাপক মুজাফফর আহমদের একটু ব্যক্তিগত জীবন দেখে আসি। তিনি জন্মেছেন ভারতের কলকাতায় 1936 সালে, যদিও তার বাবার চাকরির সুবাদে তার বেশিরভাগ সময় কেটেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তিনি 1956 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে মাস্টার্স পাশ করেন, এবং এর পরপরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর স্কলারশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি করার জন্য যান, এবং সেখানে তিনি নোবেল বিজয়ী মার্টিন মিলার, বব লুকাস, মিল্টন ফ্রিডম্যান, জনসন, বাকার এসব পণ্ডিতদের সংস্পর্শে আসেন। অবশ্য তার বাবার ইচ্ছা ছিল ছেলে সরকারি চাকরি করবে, কিন্তু অধ্যাপক মুজাফফর যখন পিএইচডি শেষে দেশে ফিরে আসেন তখন তার বাবা অত্যন্ত খুশি হন। দেশে ফিরে তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন, যদিও সে সময় একটি সরকারের একটি অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে তিনি সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে পদত্যাগ করেন।
এবং দেশ স্বাধীনের পর তিনি বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন এবং অধ্যাপক রেহমান সোবহান সহ তারা অত্যন্ত অতি দ্রুততার সাথে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেন এবং তার কিছু কাল পর তিনি মন্ত্রী মর্যাদায় জিয়াউর রহমানের উপদেষ্টা হিসেবে কাজ করেন কিছুকাল, প্রায় 1 বছরের মতো। পরিকল্পনা কমিশনের চাকরি ছেড়ে দেওয়ার পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বা ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে আবার যোগদান করেন শিক্ষক হিসাবে এবং প্রায় 30 বছর সেখানে অধ্যাপনা করেন এবং সেখানকার পরিচালক ছিলেন তিনি। এবং তিনি আইবিএকে একটি ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে যান এবং আইবিএর উন্নয়নে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেন। অধ্যাপক মুজাফর তিনি বার্ধক্যে পৌঁছার পরও নিজেকে আড়াল করে নেননি, কারণ তিনি সবসময় পরিশ্রম করতেন এবং কাজের প্রতি ছিলেন নিষ্ঠাবান। তিনি সুজন, বাপা, টিআইবি এসব প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে সুশাসন প্রতিষ্ঠা, পরিবেশ রক্ষা এবং দুর্নীতি বিরোধী আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করেন। তিনি যেখানে কাজ করেছেন অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে গেছেন, কারণ কারণ তিনি মনে করতেন যে তিনি যেখানে কাজ করতেন তার লক্ষ্য ছিল দেশের জন্য কিছু একটা করা। অধ্যাপক মুজাফফর যদিও তিনি রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন না, কিন্তু তিনি রাজনীতিকে দেখেছেন, বুঝেছেন এবং রাজনীতির গুণগত উন্নয়নে, সংস্কারে বিভিন্ন সময় বিভিন্ন তার লেখনীর মাধ্যমে বিভিন্ন ধরনের তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। এবং তিনি 21শে পদক প্রাপ্ত হন পরবর্তীতে তার বিভিন্ন অসামান্য কীর্তির জন্য। অধ্যাপক মুজাফফর ছাত্র জীবন থেকে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে ধর্ম পালন করতেন এবং তিনি যে কি ন্যায়পরায়ণ সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখতেন এটি তার প্রথম প্রেরণা আসে গভীর ধর্ম বিশ্বাস থেকে। আর ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের একজন মানুষ। তিনি সঙ্গীত ভালোবাসতেন এবং চলচ্চিত্র দেখতেন। গত 22শে মে ছিল অধ্যাপক মুজাফফর আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী। কীর্তিমান এই মানুষটির প্রতি অসামান্য শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।